মাঘের শেষে উত্তরাঞ্চলে বৃষ্টি, শৈত্যপ্রবাহ বাড়ার আশঙ্কা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে 15 কিলোমিটার যানজট। রেলের কেনাকাটায় থামছে না হরিলুট। 20,000 টাকার সালফিউরিক অ্যাসিড, 16 লাখ টাকা। মন্ত্রীর গতানুগতিক জবাব, অভিযোগ পেলে ব্যবস্থা। 8টি রকেট তৈরি করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের চমক। উৎক্ষেপণের অনুমোদনের অপেক্ষা। শুধু আবহাওয়া নয়, স্যাটেলাইট সহ মহাকাশ গবেষণায় কাজে লাগবে।